আগামী বছর থেকে হজের জন্য 65 বছরের বয়স সীমা আর নাও থাকতে পারে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সকালে সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের নবগঠিত কমিটির সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। এদিকে ওমরা ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে 3 মাস করেছে সৌদি আরব। সব দেশের নাগরিকরাই এই সুবিধা পাবে বলে জানিয়েছে দেশটি। 2020 সাল থেকে করোনার কারণে হজ সীমিত করে দেওয়া হয়। 2 বছর বাংলাদেশিরা হজে যেতে পারেননি। করোনার অভিঘাত পেরিয়ে এ বছরই প্রথম হজে যান বাংলাদেশিরা। তবে হজ পালনে বেঁধে দেওয়া হয় 65 বছরের বয়সসীমা। আগামী বছর সব বিধিনিষেধ উঠে পুরোদমে হজ হবে বলে আশা করেন ধর্ম প্রতিমন্ত্রী। গত বছর যা হয়েছিল এবার আমাদের সেটা না হতে পারে। এবার হয়তো আমাদের রেশিও হিসেবে আমরা যতটুকু পাওয়ার ততটুকু আমরা পাবো, যদিও তা পুরোটাই করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে বলেও জানান তিনি। গত বছর যে 65 বছর বয়সের যে সীমাটা ছিল সেটা হয়তো বা এবার উঠতে পারে, আমরা এটা আশা করছি। যদি করোনার প্রাদুর্ভাব এর চেয়ে খারাপ না হয় তাহলে হয়তো বা এই ধরনের এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ওমরা ভিসার মেয়াদ 1 মাস থেকে বাড়িয়ে 3 মাস করেছে সৌদি আরব। সব দেশের নাগরিকরা এই সুবিধা পাবে বলে জানিয়েছে দেশটি। উজবেকিস্তান সফরে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী তাওফিক আল রাবিয়াহ এই ঘোষণা দেন। সৌদি গেজেটের তথ্য অনুযায়ী ওমরা পালনে যাওয়া মুসল্লিরা দেশটিতে 1 থেকে 3 মাস পর্যন্ত অবস্থান করতে পারবেন। মুসল্লিদের সুবিধার জন্য নুসুক নামের অনলাইন প্ল্যাটফর্মে এই সংক্রান্ত সব কাজ করা যাবে। DBC News Desk.